আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমাদের ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 * 1 * 6 = 6। প্রথম, x + 5 = 6 = 3 = 2 হলে এক্সের মান উত্তর হবে ডি এরটা 4। পরের প্রশ্ন, প্রয়োজনীয় সময় = অতিক্রান্ত দূরত্ব বাই এক্স চিহ্নিত অংশটি হল উত্তর হবে বি এরটা গতিবেগ। পরের প্রশ্ন, এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণবর্গ সংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a^m / a^n হবে উত্তর হবে সি এরটা a^m - n। পরের প্রশ্ন, a + b² = a² + 10a + 25 হলে b এর মান প্রদত্ত কোনটি হবে, এটার উত্তর হবে d এরটা 5। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অকুজ্য বহুভুজ, উত্তর হবে সি এরটা। ভালো করে দেখে নাও, সি এর চিত্রটা হচ্ছে অকুজ্য বহুভুজ। পরের প্রশ্ন, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা উত্তর হবে 6টি। দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 * 2 * 7 = 14। প্রথম, 200 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 50 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। পরের প্রশ্ন, ছবি দেখো ও রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো পাশে চিত্র দেওয়া রয়েছে, এখানে তোমাদের ক্ষেত্রফলটা কিন্তু নির্ণয় করতে হবে। পরে রয়েছে l² + ma² = 14, l + m = 12 হলে lm কত। পরের প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো, x² y² - 4 × x² y². পরের প্রশ্ন, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের চিত্র সহকারে সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, প্রদত্ত আঁকা ত্রিভুজ দুটি সর্বসম কিনা তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিসহ লেখো। পরের প্রশ্ন, রৈখিক প্রতিসাম্যের সংজ্ঞা দাও। তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 * 5 * 2 = 10। প্রথম, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5 * 5 * 2 = 10। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। পরের প্রশ্ন, ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করো, 57/256। পরের প্রশ্ন, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তিনি কাকে কত টাকা দিলেন। পরের প্রশ্ন, একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 400 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কদিন চলবে হিসাব করো। চারের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, পূর্ণ সংখ্যার গুণের বিচ্ছেদ নিয়ম ও সংযোগ নিয়মটি লেখো। -5, 7, 2 এই তিনটি পূর্ণ সংখ্যা নিয়ে গুণের বিচ্ছেদ নিয়মটি যাচাই করো। পরের প্রশ্ন, সংখ্যারেখার সাহায্যে মান নির্ণয় করো। -8 + (-9) - (7) - (2)। পাঁচের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, সরল করো, 3 × 7² + 2^4 / 21 × 112। পরের প্রশ্ন, প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো, দেখে নাও অঙ্কটি। পরের প্রশ্ন, ছয়ের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম,
থ্রি পি কিউ আর প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার মাইনাস নাইন পি কিউব কিউ স্কোয়ার আর কিউব মাইনাস থ্রি পি কিউ আর ব্র্যাকেট ক্লোজ সংখ্যামালাকে মাইনাস থ্রি কিউ আর দিয়ে ভাগ করো। পরের প্রশ্ন, সরল করো এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফোর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট ব্র্যাকেট ক্লোজ প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট। সারের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে তিন। এক্স ইজিকাল টু এ প্লাস বি বাই বি প্লাস এ এবং ওয়াই ইজিকাল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিকাল টু ষোলো। পরের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টেন পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার যখন পি ইজিকাল টু টু ও কিউ ইজিকাল টু মাইনাস ওয়ান ও আর ইজিকাল টু থ্রি। আটের দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে তিন। প্রথম, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার। দুই নম্বর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স এ প্লাস টু ওয়াই এ প্লাস এইট এ স্কোয়ার। নয়ের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে তিন। প্রথম রয়েছে সমাধান করো, থ্রি এক্স প্লাস ওয়ান বাই ষোলো প্লাস টু এক্স মাইনাস থ্রি বাই সেভেন ইজিকাল টু এক্স প্লাস থ্রি বাই এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স বাই টেন। পরের প্রশ্ন, একটি থলিতে পাঁচ টাকা দু টাকা ও এক টাকার মুদ্রা মিলে মোট তিনশো টাকা আছে এবং মুদ্রাগুলির সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি, প্রতিটি মুদ্রার সংখ্যা কত? দশের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান চার করে চার গুণ দুই সমান সমান আট। প্রথম, এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার কোণ এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি, এ বি সমান সমান সাত সেমি। দুই নম্বর, এ বি সি একটি ত্রিভুজ আঁকো যার বি সি সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি, কোণ এ বি সি সমান সমান ষাট ডিগ্রি ও কোণ এ সি বি সমান সমান তিরিশ ডিগ্রি। পরের প্রশ্ন, একটি সামান্তরিক পি কিউ আর এস আঁকো যার সন্নিহিত দুটি বাহু পি কিউ ইজিকাল টু সিক্স সেমি, কিউ আর ইজিকাল টু সেভেন পয়েন্ট ফাইভ সেমি এবং কোণ পি কিউ আর সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি। এগারো দাগে রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান তিন করে তিন গুণ তিন সমান সমান নয়। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, পাঁচটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বারোর দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে পাঁচ। প্রথম, তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চান্ন জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর ষাট জন ছাত্রছাত্রী প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখল, এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো, খেলা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেটে বারো, ফুটবল চোদ্দো, সাঁতার আটজন, হকি এগারো জন, খোখো হচ্ছে দশজন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেটে চোদ্দো জন, ফুটবলে ষোলো, সাঁতারে দশ, হকিতে বারো আর খোখোতে আট। দুই নম্বর, কোনো এক বছরের তিনটি শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার তালিকা দেওয়া হলো, উক্ত তালিকা থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। শহর সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি, পুনে সাতচল্লিশ ডিগ্রি, কানপুর পঁয়তাল্লিশ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা নাইন পয়েন্ট এইট ডিগ্রি, পুনে এগারো ডিগ্রি, কানপুর এইট পয়েন্ট সেভেন ডিগ্রি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সত্তর মার্কের প্রশ্নপত্র। ভালো করে দেখে নাও, প্রতিটি অঙ্কই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আজ আমরা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এমসিইউ কোশ্চেনের উত্তরগুলোই কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম, আর বাকি প্রশ্নের সমাধান কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পরপর কিন্তু উত্তরগুলো অর্থাৎ অঙ্কগুলো কিন্তু মিলিয়ে নেবে। প্রথমে তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হাওত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস থাকবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু
তোমাদের স্কুলে পরীক্ষার আগের সপ্তাহগুলোতে যে অঙ্ক বা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা যে প্রশ্ন উত্তরগুলো ক্লাসে বারবার লেখানো হবে, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু অবশ্যই আমাদের সাজেশনের পাশাপাশি খুব ভালো করে প্র্যাকটিস করবে।